नमस्कार सकल के आज के वीडियो आलोचना विषय हलो प्रसना प्रसना संज्ञा काके बोले एटी आलोचना करा हबे बोलुन वीडियो टी शुरू कर जाक। एक बात मुझे ये कहनी है जो दिल से जुबा तक आई है। प्रसना संज्ञा प्रसन्ना कथाटी इंग्रजी प्रतिशब्द हलो मोटिवेशन। एटी एसेछे लैटिन शब्द थेके जा एटी लैटिन शब्द मोभ्यास थेके एसेछे जा अर्थ हलो मूव बा चला अर्थात मने आभ्यंतरीण जे चालिका शक्ति आमादेर कर्मोद्यमे कर्मोद्यम सृष्टि करे ताके प्रसना बोले। माने एटी लैटिन पद्धति शब्द हलो मोभ्यास से मोभ्यास से अर्थ हलो मूव बा चला अर्थात मने आभ्यंतरीण जे चालिका शक्ति माने मने जे भीतर जे चालिका शक्ति आमादेर काज करार एकटा उद्दीपना सृष्टि करे ताके प्रेरणा बोले। प्रेरणा सम्पर्के मनोविददेर मतामत मनोविद स्विफ्टर मते स्विफ्ट एर मते व्यक्ति विभिन्न धरनेर चाहिदा परितृप्तिर जन्य जे परिवर्तनशील प्रक्रिया तार आचरण धाराके सदत नियंत्रण करे তাই হলো প্রশ্ন। মনোবিদ সুইফট বলেছেন যে ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা মানে একজন ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদাগুলোকে সে পরিতৃপ্তি করার জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া যে সেগুলো চাহিদাগুলোকে পূরণের জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারাকে সেই ব্যক্তির আচরণগুলোকে সদত নিয়ন্ত্রণ করে মানে সবসময় নিয়ন্ত্রণ করে থাকে তাকে প্রসন্না বলে। মনোবিদ উডওয়ার্থ এর মতে প্রসন্না হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ সম্পন্ন করার জন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। মনোবিদ প্লেটো বলেছেন প্রেরণা হলো এমন একটি আভ্যন্তরীণ শক্তি যা মূলে মানুষের স্বাধীন চিন্তা থাকে। মনোবিদ প্লেটো বলেছেন প্রেরণা হলো এমন একটি আভ্যন্তরীণ মানে ভিতরের শক্তি যা মূলে মানুষের স্বাধীন চিন্তা থাকে মানে তার নিজস্ব চিন্তা থাকে। লক বলেছেন শিশু সাদা কাগজের মতো মনে যত অভিজ্ঞতা ছাপ পড়ে সে তার মধ্য থেকে নিজের পছন্দ মতো আচরণটি বেছে নেয়। মনোবিদ মেসলো বলেছেন মেসলোর মতে প্রেরণা হলো সদ্য পরিবর্তনশীল ও জটিল বিষয় যা জৈবিক অবস্থার একটি সর্বজনীন বৈশিষ্ট্য।
অতএব এক বাক্যে প্রশ্না হল এক প্রকার তাওনা অনুভূতি যা আচরণের কাজ করতে বাধ্য করে। আমাদের প্রত্যেক আচরণের পিছনে একটা অনুভূতি থাকে, কিন্তু উদ্দেশ্যমুখী একটা আকাঙ্ক্ষা না থাকলে আমাদের প্রশ্না আসে না। বলছি আমাদের প্রত্যেক আচরণের পিছনে একটা অনুভূতি থাকে, কিন্তু উদ্দেশ্যমুখী একটা আকাঙ্ক্ষা না থাকলে, যদি কোনো কাজটার মধ্যে কোনো উদ্দেশ্য নাই থাকে আমাদের, তাহলে প্রশ্না আসে নাই। মানুষের চাহিদা অন্তহীন, মানুষের চাহিদা কোনোদিন পূরণ হয় না, অপূরন্ত। প্রত্যেকটি চাহিদার জন্য প্রয়োজন তাওনা বা তাগিদ, প্রত্যেকটা কাজের জন্যই একটা তাওনা প্রয়োজন হয়। এই তাগিদের মাধ্যমে মানুষ তার আচরণকে পরিবর্তন করে চাহিদা মেটায় ও তৃপ্তি লাভ করে। চলুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন।